গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটি ভান্ডারি গান শিখে নেব। এই গানটি আমরা শিখবো হচ্ছে ডি স্কেল থেকে। আপনাদের কণ্ঠ যাদের অনেক উপরে যায় তারা কিন্তু গানটি আরো উপরে গাইতে পারবেন, আরো বেশি শুনতে ভালো লাগবে। তবে আমি গানটি ডি থেকে দিচ্ছি, কারণ বিভিন্ন শিল্পী ইউটিউবে গানটি গিয়েছেন, তারা কিন্তু ডি থেকে গানটি গিয়েছে বলে আমিও গানটি ডি থেকে দিচ্ছি। আর এই গানটি যেহেতু ভান্ডারি গান, এই গানটি বিভিন্ন শিল্পীরা বিভিন্নভাবে গিয়েছেন। কারো কথার মধ্যে দেখা যায় যে একটু আর্দ্র পার্থক্য থাকে, সুরের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। তো আমি আমার মতো করে আপনাদেরকে গানটি শেখানোর চেষ্টা করব। তাল ব্যবহার করবেন এখানে, আপনারা ঝুমুর তালে গানটি গাইতে পারবেন, খ্যামটা তালে গানটি গাইতে পারবেন এবং আপনারা দ্রুত দাদরাতেও গানটি গাইতে পারবেন। হ্যাঁ, তো চলুন গানটি আমরা শিখে নেবো। তার আগে একটা কথা বলে রাখি যে গানটিতে অনেকগুলি পার্ট আছে, প্রতিটি পর্ব মানে পার্ট যে অংশ মানে অন্তরা যেগুলি আছে, এই অন্তরা সুর স্থায়ী সুর প্রায় একই রকমই। হ্যাঁ, কোনো তেমন পার্থক্য নেই। একটু ভালো করে যদি আপনারা বোঝার চেষ্টা করেন দেখবেন যে খুব সহজে গানটি শিখে ফেলতে পারবেন, কোনো রকম স্বরলিপির প্রয়োজন নেই। আমার আঙুলটা একটু ভালো করে লক্ষ্য করবেন, ব্যাস আর কিছু লাগবে না। প্রথমে আমরা শিখবো প্রথম স্থায়ীটা। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, আরে সেই বাতি জ্বালাইয়া রে ভান্ডারি, দেখবো আমি তোমারে, আরে সেই বাতি যা লাইয়ারে ভান্ডারি, দেখব আমি তোমারে। এটুকু গার পরে আবারও গাবেন। একটা ইস্কের বাতি যা লাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, আল্লাহু 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 আল্লাহু। তারপরে আবার গাবেন। একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে। এই হলো স্থায়ীটা। এরপরে আমরা যতগুলি লাইন গাবো মানে অন্তরা গাবো যে কটি, দেখবেন যে অন্তরা শুরু কিন্তু এই স্থায়ীর মতোই অনেকটা। হ্যাঁ, সামান্য একটু পার্থক্য আছে, এগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং প্রতিটা অন্তরা সুর আবার এক, মানে স্থায়ী সুরের সাথে তো অন্তরা সুরের মিল আছে, আবার প্রতিটা অন্তরা সুর হুবহু এক। হ্যাঁ, তো চলুন আমরা আগে স্থায়ীটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আপনারা একটা স্টাইল কাজে লাগাতে পারেন। প্রথমে তাল ছাড়া মানে একবার একটু স্লো গিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওই যে এই লাইনটা থেকে শুরু করবেন। যদি আপনারা তাল ছাড়া একটু গিয়ে নিতে পারেন শুনতে ভালো লাগবে, তাহলে আপনারা কোনটা গাবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে হায়রে সেই বাতি। হ্যাঁ, এখান থেকে হায়রে সেই বাতি যা লাইয়া রে ভান্ডারি, দেখব একটু তোমারে। এই লাইনটা একটু স্থূল ভাবে গিয়ে নিলেন। এখানে এই যে একটু কথা বলতে পারেন অথবা যে আমি একই যে নয়, গানটা গাওয়ার সময় আপনার মুখে যেটা আসবে আপনি বলতে পারেন না যে ভান্ডারি দেখবো আমি তোমারে বা দেখবো একটু তোমারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা আগে একটা স্লোটা একটু বুঝে নিই। হায় রে সেই বাতি যা লাইয়া রে ভান্ডারি, দেখবো একটু তোমারে। চাইলে আপনারা শুরু থেকেই গানটি গেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো গানের শুরুটা হচ্ছে কি, একটা প্রেমের বাতি জ্বালাই আদাও, ও দয়াল চান আমার অন্তরে। তারপরে এবার হচ্ছে একটা
ভাবের বাতি জ্বালাই আদাও, ও দয়াল চাল আমার অন্তরে, হায় রে সেই বাতি যা লাইয়া রে ভণ্ডারি, দেখব আমি তোমারে, দুইবার গাবেন অসুবিধা নেই, হায় রে সেই বাতি যা লাইয়া রে ভণ্ডারি, দেখব একটু তোমারে, তারপরে গাবেন একটা এস্কের বাতি জ্বালাই আদাও, উদয়াল চান আমার অন্তরে, তারপরে গাবেন আল্লাহু 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 আল্লাহু, তারপরে আগবার গাইতে হবে একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও, উদয়াল চান আমার অন্তরে। তো বন্ধুরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, না তো আমি আর একবার দেখাবো যাতে আপনাদেরকে আর কোন রকম সমস্যা না হয়। চলুন প্রথমে আমরা বলবো কি, একটা প্রেমের বাতি জ্বালাই আদাও, দেখেন ও দয়াল চান আমার অন্তরে। দ্বিতীয়বার দেখেন, দ্বিতীয়বারটা একটু আলাদা, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, তারপরে হায় রে সেই বাতি যা লাইয়া রে ভণ্ডারি, দেখব আমি তোমারে। দুইবার, একবার একটু বলতে পারেন, একবার আমি বলতে পারেন, দেখেন হায় রে সেই বাতি যা লাইয়া রে ভণ্ডারি, দেখব একটু তোমারে, তারপরে একটা এস্কের বাতি জ্বালাই আদাও, ও দয়াল চান আমার অন্তরে, একটা ভাবের বাতি জ্বালাই আদাও, ও দয়াল চান আমার অন্তরে। এই হলো গান, ঠিক আছে। আর ফাঁকে আপনি যে আল্লাহ আল্লাহ হচ্ছে এক্সট্রা, এগুলি আপনি যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি এটা না দেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ বিভিন্ন জন বিভিন্নভাবে গানটি গিয়েছেন, কেউ হয়তো এইটা দিয়েছেন কেউ দেয়নি, এটি গানের মূল অংশ না। তো স্থায়ীটা বন্ধুরা আমাদের শেখা হয়ে গেল, তারপর আপনার মিউজিক হিসাবে এই লাইনটি বাজিয়ে দিলেই হবে। এইটা বাজিয়ে দিলেন, দুইবার বাজিয়ে দিবেন, তাহলে আর কোনো কিছু দরকার নেই, তাহলে মিউজিকের কাজটা হয়ে যাবে। এরপরে আমরা চলে যাবো প্রথম অন্তরাতে। তো বন্ধুরা প্রথম অন্তরাটা ভালো করে শিখে নেবেন, কারণ প্রথম অন্তরাটা ভালোভাবে শিখলে পরের অন্তরগুলি সুর কিন্তু একই, তাই কষ্ট করতে হবে না। কি আছে, আমি পাপি মুখে গান গাইতে
আইলাম বাবা তোমার দরবারে, এই লাইনটি দুইবার গাবে না, আমি পাপি মুখে গান গাইতে, আইলাম বাবা তোমার দরবারে। এই যে এই জায়গাটা খেলে একটু ভিন্ন। এরপরে যে তুমি আইবা নি আইবা, এটা দেখবেন হায় রে সেই বাতি, ওই যে স্থায়ীতে আমরা গেছিলাম ওই পরের সুরটা কিন্তু আবার ফিরে আসবে। খালি প্রথমে এটুকু খেলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন আমি পাপি মুখে গান গাইতে, আইলাম বাবা তোমার দরবারে। আবার লক্ষ্য করেন দুইবার গানটা গাইতে হবে, এই লাইনটি দুইবার গাইতে হবে। আমি পাপি মুখে গান গাইতে, আইলাম বাবা তোমার দরবারে। দুইবার গাইলেন, তারপরে দেখেন স্থায়ী যে হায়রে সেই বাতি, সেই সুরের সাথে দেখেন এখনকার সুরটা মিল আছে। তুমি আই বানি আই বারে দয়াল চান, পাপি ভক্তের বাসরে, তুমি আই বানি আই বারে দয়াল চান, পাপি ভক্তের আসরে। দেখেন ছোট্ট কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই। দেখেন আমি আবার বুঝে দিচ্ছি, তুমি আইবা নি আই বারে দয়াল চান, পাপি ভক্তের আসরে। আবার দেখেন দুইবার গাবেন, কি আছে, তুমি আইবা নি আই বারে দয়াল চান, পাপি ভক্তের আসরে। তারপরে গাইতে হবে, তারপরে আবার গাবেন একটা, আপনি একটা ভাবের এটা গাইতে পারেন, একটা মোমের বাতিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এলোমেলো করে উল্টা পাল্টা করে বললে কোনো সমস্যা নেই। তো আপনি এখানে গান একটা, মোমের বাতি জ্বালাইয়া দাও উদয়াল চান আমার অন্তরে, তারপরে আল্লাহ 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 আল্লাহ, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও উদয়াল চান আমার অন্তরে। এটুকু করে দিবেন, কোনো সমস্যা নেই, দেখেন কোনো পার্থক্য নেই। একটা মোমের বাতি জ্বালাইয়া দাও উদয়াল চান আমার অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। তারপরে আবার গাবেন একটা, ভাবের বাতি জ্বালাইয়া দাও। দেখেন একটু আপনি চাইলে এখানে এইটা দিতে পারেন, অথবা সরাসরি এখানে আসতে পারেন, একটা ভাবের বাতি, আমি এখান থেকে দিব, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও উদয়াল চান আমার অন্তরে। অর্থাৎ এই সুরের মধ্যে একটু পার্থক্য গুলো, হ্যাঁ এই পার্থক্য গুলো কোনো বিষয় না, আপনি এক এক সময় এক একটা দিতে পারেন। একবার আমি টাস করে এখান থেকে আসতেছি, আবার একটা এখান থেকে আসতেছি, বিষয়টা একই। হ্যাঁ তো একটা লাইন যখন দুইবার গাইতে হয় তখন একটু পার্থক্য করে গাইতে হয়, একই রকম হুবহু গাইতে হয় না। এটা হচ্ছে একটা গানের নিয়ম, গানের মধ্যে যত বৈচিত্র্য বা ভেরিয়েশন আনা যায় তত একটি গান সুন্দর হয়ে ওঠে। অর্থাৎ একই লাইন যদি দুইবার থাকে, লক্ষ্য করবেন আমি আবার বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনো গানে যদি একই লাইন দুইবার থাকে তাহলে দুইবার গাওয়ার সময় একটু ভিন্নভাবে গাবেন, একইভাবে হুবহু গাবেন না, তাহলে গানটি শুনতে ভালো লাগে না। তাই বলে যে গাওয়া যাবে না তা না, কিন্তু গান যত সুন্দর করা যায় আর কি। তো চলুন এবার আমরা
আবারও কিন্তু মিউজিক দিবেন ওইটা। ইমেজটা আবার দিয়ে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন না, এই যে আমি মিউজিকটা দিলাম, এই মিউজিকটা দেওয়ার পরে আবার চলে যাবেন পরের যে অন্তরা, এ পরের অন্তরের সুর প্রথম অন্তরের সুরের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন, ওরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কান্দে তোমার দরবারে, ওরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কান্দে তোমার দরবারে, তুমি কই লুকাইলা ওরে বাবা ফুল ফুটাইয়া বাবা পাথরে, তুমি কই লুকাইলা ওরে বাবা ফুল ফুটাইয়া বাবা পাথরে। দেখেন কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। দেখেন, ওরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কান্দে তোমার দরবারে, ওরে হাজার হাজার। একটু চেঞ্জ করে দিলাম, দুইবার যেহেতু দুইবার এই লাইনটি গাইতে হচ্ছে তাই একটু সুরের মধ্যে একটু পার্থক্য আনলাম। দেখেন, ওরে হাজার হাজার ভক্ত কান লক্ষ লক্ষ, আচ্ছা হাজার হাজার লক্ষ লক্ষ, হ্যাঁ ঠিক আছে আশা করি। এখন দেখেন, ভক্ত কান্দে তোমার দরবারে, তারপর দেখেন ওই যে আবার ওই সুরটা চলে আসবে, তুমি কই লুকাইলা ওরে বাবা ফুল ফুটাইয়া বাবা পাথরে। দুইবার গাবেন, তুমি কই লুকাইলা ওরে বাবা ফুল ফুটাইয়া বাবা পাথরে। তারপরে আবার গাবেন, একটা ভাবের বাতি জ্বালাই আদাও ও দয়াল চান আমার অন্তরে। এবার গাবেন, আল্লাহ 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 আল্লাহ। তারপরে একটা হবে, একটা মোমের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। তো এই যে এখানে যে বিভিন্ন কথাগুলি আছে আমি বললাম যে এগুলো উল্টা পাল্টা করে গেলে মানে গাইলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যেমন যে একটা ভাবের বাতি, কখনো আপনি বললেন একটা এস্কের বাতি, কখনো আপনি বললেন একটা মোমের বাতি, তো এগুলির একটা জায়গায় আরেকটা যদি বলে ফেলেন কোনো সমস্যা নেই। হ্যাঁ তো বন্ধুরা হয়ে গেল আমাদের এইটুকু, এরপরে আবারও মিউজিক দেবেন। এই মিউজিকটা আবার যেটা শিখেছিলাম আগে সেই মিউজিকটা আবার দিয়ে দেবেন, দিয়ে এরপরের লাস্ট যে অন্তরাটা, যদিও এটা অনেক গানে আবার আরো একটি অন্তরা গায়, শেষে আর একটা অন্তর আছে, কিন্তু আমি যেটা শিখাচ্ছি সেটার মধ্যে এই কটাই ছিল। হ্যাঁ আপনারা চাইলে বিভিন্ন শিল্পীর গানটা শুনে নিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি লাস্ট অন্তরা এটাই শিখাচ্ছি, চলুন একই রকম। ওরে জাগো জাগো নগরবাসী, থাইকো না কেউ ঘুমের ঘোরে। আবার দেখেন, ওরে জাগো জাগো নগরবাসী, থাইকো না ঘুমের ঘোরে। থাইকো না কেউ ঘুমের ঘোরে বললে কোনো সমস্যা নেই, আবার থাইকো না ঘুমের ঘোরে বললে কোনো সমস্যা নেই। দেখেন একই জিনিস,
আমি আবার দেখাচ্ছি, ওরে জাগো জাগো নগরবাসী, থাইকো না ঘুমের ঘোরে। প্রথমবার, দ্বিতীয়বার একটু ভেরিয়েশন আনবেন, একটু ভিন্নতা আনবেন, দেখেন, ওরে জাগো জাগো নগরবাসী, থাইকো না ঘুমের ঘোরে। তারপরে ওরে চলো জায়গা সবাই মিলে, কি আছে কথাটা, সালে বাবার দরবারে। ওরে চলো যাই, ওরে চলো, দেখেন, জায়গা সবাই মিলে সালে বাবার দরবারে। তো বন্ধুরা, আমার গানের কথার মধ্যে যদি কোথাও ভুল টুল পান আপনারা, সেটা নিজেরা ঠিক করে নিয়ে না, কারণ আমি যেহেতু গানগুলো শুনে শুনে লিখি, তাই অনেক সময় আমারও ভুল হতে পারে, কানে শুনতে ভুল হতে পারে। তাই আপনাদের কাছে যদি মনে হয় এই কথাটা ঠিক না বা ভুল, তাহলে আপনারা নিজেরা একটু ঠিক করে নিন, আর পারলে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিন, তাহলে আমারও উপকার হবে। তো চলুন, এবার আমরা তাহলে কী হলাম, একই সুর কিন্তু, এই যে সালে বাবা, এটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি, এটা সালে বাবা হবে না কি বাবা হবে আমি আসলে সঠিকভাবে বুঝতে পারিনি। হ্যাঁ, তো যাই, আমি সালে বাবা শুনছি আমার কানে, আমি সেটাই দেখাচ্ছি কি আছে। ও ওরে চলো জায়গা সবাই মিলে সালে বাবার মাজারে, মাজারে বলতে পারেন বা দরবারে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওরে চলো জায়গা সবাই মিলে সালে বাবার দরবারে। তারপর চলে আসবেন একটা এসকের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে। আবার আল্লাহু 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 আল্লাহু, এটুকু গান পরে আপনারা আবার যে প্রথম যে স্থায়ীটা যেভাবে গিয়েছিলেন, আবার চাইলে সেভাবে প্রথম স্থায়ীটা সম্পূর্ণ গাইতে পারেন, অথবা যদি মনে চায় যে না দরকার নেই স্থায়ীতে আর ফিরে যাবো না, তাহলে কিন্তু এই যে আবার একটা আবার গাবেন, একটা ভাবে বা একটা মোমেন্ট যেটা ইচ্ছা, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। তারপরে গানটি শেষ করতে পারেন এইভাবে, অথবা চাইলে আরেকবার ওই যে আল্লাহু 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 আল্লাহু, এবার তিনবার আল্লাহ এই সুরটা দিয়ে শেষ করতে পারেন। তো শেষ করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে যেভাবে পারবেন গানটি শেষ করবেন। তো বন্ধুরা, আমাদের গানটির শিক্ষা কিন্তু শেষ হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে করে নেবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, দয়া করে লাইক দিতে কোনো সমস্যা নেই, একটু টাচ করে দিলেই একটা লাইক হয়ে যাবে। আর যদি পারেন তো ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের যাদের ফেসবুক আইডি আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, আপনারা শেয়ার করে দিলে অনেক উপকার হয়। সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।